সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলা আছে, যদি ABC ত্রিভুজের ক্ষেত্রে a⁴ + b⁴ + c⁴ = 2c² × a² + b² হয়, তবে দেখাও যে সি = 45 অথবা 135 ডিগ্রি হবে। এইটা প্রমাণ করতে হবে। অঙ্কটা অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছিল সৃজনশীলে। চলো আমরা প্রমাণ শুরু করে দিই। আমাদের এই অংশটা দেয়া আছে, তাহলে আমরা দেয়া আছে থেকে শুরু করব, বা প্রদত্ত সমীকরণ থেকে। দেয়া আছে a⁴ + b⁴ + c⁴ = 2c² × a² + b² এখন আমি করব এই দুইটাকে এইটা দিয়ে গুণ করে বাম পাশে নিয়ে আসব, এবং এইগুলোকে আমি একটু সূত্রে সাজাবো। তার জন্য আমি লিখলাম a² b⁴কে লিখতে পারি b² c⁴কে লিখতে পারি c² তার হোল স্কোয়ার। এইটাকে গুণ করে বাম পাশে নিয়ে আসলাম, অর্থাৎ 2a² c² 2b² c² = 0। এখন আমরা a + b + c এর হোল স্কোয়ারের সূত্রটা জানি, a² + b² + c² = 2ab + 2bc + 2ca। এরকম আকৃতিতে আমি এই সূত্রটাকে বানাইতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে লিখব a² + b² এখানে আমাদের a মানেই a² b মানেই b² + c² সূত্র অনুযায়ী a² + b² + c² তারপরে +2ab হবে। আমি চিহ্নটা একটু পরে দিচ্ছি, a মানে a² b মানে b² 2ab, তারপরে 2bc, তারপরে সূত্র অনুযায়ী 2ca 2ca। এই যে আমি সূত্র অনুযায়ী লিখলাম, এখন একটা জিনিস খেয়াল করো, আগের লাইনে আমাদের ছিল a² c² এইখানে আমাদের আছে, এইখানে a² c² এই যে এই অংশটা আছে এইটার আগে মাইনাস আছে, তাহলে আমার এই অংশটাতেও মাইনাস হবে। b² c² আগে মাইনাস ছিল, আমি এই অংশটার আগে মাইনাস দিয়ে দিলাম। a² b² এইটা তো আমাদের আগের লাইনে ছিল না, আমি জোর করে নিয়ে আসছি, আমি এইটার আগে প্লাস চিহ্ন দিলাম, এইটা যেহেতু বেশি নিয়ে আসছি আমি এই অংশটাকে আবার মাইনাস করে দিব, 2a² b² = 0। একটু খেয়াল করে দেখো তো আমাদের সূত্র অনুযায়ী আগের লাইন ঠিক আছে কিনা, আমাদের আগের লাইনটা ঠিক করতে পারছি কিনা সেটা দেখো। সূত্র আমরা পরে সাজাচ্ছি, 2a² c² আগে মাইনাস ছিল, এই যে আমি মাইনাস দিলাম, b² c² আগে মাইনাস ছিল, এই যে আমি b দিলাম, মাইনাস দিয়ে দিছি, এই অংশটা আমি এক্সট্রা যোগ করছি, তার জন্য ওই অংশটাকে আবার বিয়োগ করছি। এইবার একটু সূত্রের দিকে লক্ষ্য করো, সূত্র আমাদের ছিল a² b² c² সূত্র হবে, সবগুলোর আগে প্লাস চিহ্ন থাকবে, যেহেতু এই দুইটার আগে মাইনাস আসছে তাহলে নিশ্চয়ই কোনো একটার ভেতরে মাইনাস মান আছে, হয় a এর ভেতরে মাইনাস বা b এর আগে মাইনাস অথবা c এর আগে মাইনাস আছে। এখন এটা আমরা বুঝবো কিভাবে কোনটার আগে মাইনাস আছে? লক্ষ্য করতে হবে এই যেই দুইটার আগে মাইনাস আছে ওই দুইটার কোন মানের সঙ্গে মিল আছে, এইখানে আছে b এবং c, এইটাতে আছে c এবং a, অর্থাৎ মিল আছে c এর সঙ্গে, c এর সঙ্গে মিল আছে, এইখানে আমাদের c এর আগে মাইনাস দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের সূত্র মিলে, না হলে কিন্তু মেলে না। এবার দেখো a² + b² + c² এইখানে মাইনাস কে স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে, তার মানে আগের লাইন ঠিক আছে। এরপর সূত্র অনুযায়ী 2ab এর আগেও প্লাস b এর আগেও প্লাস, তার জন্য প্লাস চিহ্ন ছিল, তারপর সূত্র ছিল +2bc b এর আগে প্লাস c এর আগে মাইনাস, তার জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। আবার পরের সূত্র ছিল 2ca c এর আগে মাইনাস a এর আগে প্লাস, তার জন্য প্লাস মাইনাসে এই যে মাইনাস চিহ্ন আসছে। আশা করি বুঝছো, এই লাইনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি যদি এইটা বুঝে থাকো তাহলে পরেরটুকু তুমি এমনিতেই পারবা। এখন দেখো আমাদের সূত্র হবে তাহলে a² + b² - c² তার হচ্ছে কি হোল স্কোয়ার, আমি a + b + c এর হোল স্কোয়ারের সূত্রটা বসাইলাম। এই পাশে অবশিষ্ট থাকবে কি এই অংশটা বাদ থেকে যায়, মানে এইটা এক্সট্রা ছিল, এইটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম, 2a² b² এখন উভয় পক্ষে হচ্ছে কি আমি বর্গমূল করে দিলাম a² উঠানোর জন্য, তাহলে লিখতে পারি a² + b² - c² বর্গমূল করলে এই যে একটা প্লাস মাইনাস চলে আসবে, 2টাকে লেখা যায় হচ্ছে কি √2, আর a² b² কে বর্গমূল করলে হবে ab। এখন আমি চাচ্ছি এইটাকে সূত্রে ফেলবো, দেখো তো এই বাম পাশের সঙ্গে কোন সূত্রের সঙ্গে মিলে যায়,
এরকম আমাদের একটা কোসাইনের সূত্র আছে, অর্থাৎ কজের সূত্র। আমি এইটাকে কজের সূত্রে বানাবো, তার জন্য আমাকে কি করতে হবে, কজের সূত্রটা এরকম ছিল, এই যে যেই সূত্রটা আসছে এইটার যেই দুইটার আগে প্লাস চিহ্ন আছে সেই দুইটাকে টু দ্বারা গুণ করে ভাগ করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি। যেই দুইটার আগে প্লাস চিহ্ন আছে তাদেরকে টু গুণ করে ভাগ করতে হবে। এই পাশে রুট টু এ বি ছিল, আমি বাম পাশে ভাগ করছি, ডান পাশেও এ বি দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষে টু এ বি দ্বারা ভাগ করে। কেন ভাগ করলাম, কারণ আমি সূত্রে মিলাতে যাচ্ছি। এইটুকু এখন আমাদের সূত্র পড়ে যায়, সূত্র কি, যেই বাহুর আগে মাইনাস ছিল সেই কোণের সূত্র, অর্থাৎ কস সি। আর এই পাশ থেকে দেখো এ বি, এ বি কাটা থাকবে প্লাস মাইনাস রুট টু বাই টু। এই যে রুট টু বাই টু আছে, নিচের টুটাকে আমি দুইটা রুট হিসাবে চিন্তা করতে পারি না, রুট টু ইন্টু রুট টু, তাহলে একটা একটা কাটাকাটি করলে থাকবে ওয়ান বাই রুট টু। এখন এইখান থেকে প্লাস মান দিয়ে একটা মান পাবো এবং মাইনাস মান নিয়ে আর একটা মান পাবো প্লাস চিহ্ন নিয়ে, তাহলে কস সি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু। এইটাকে লেখা যায় কস সি ইকুয়াল টু কস 45 ডিগ্রি, কস 45-এর মান ওয়ান বাই রুট টু, অর্থাৎ আমাদের হবে সি ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার যদি আমরা মাইনাস চিহ্ন নিয়ে মান বের করি, মাইনাস চিহ্ন নিয়ে, অর্থাৎ কস সি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই রুট টু, তাহলে আমি লিখতে পারবো কস সি ইকুয়াল টু মাইনাস কস 45 ডিগ্রি। এখন এই মাইনাস মানটাকে কীভাবে প্লাস বানাবো, এটা সাধারণ ত্রিকোণমিতি, আশা করি পারা, এটা এখন তোমাদের পারার কথা। মাইনাসকে প্লাস বানানোর জন্য 180 যোগ করতে হবে, অর্থাৎ 180 থেকে এই কোণটা বিয়োগ করতে হবে। এটাকে 180 মাইনাস হচ্ছে গিয়ে 45 লিখতে পারি। এইটা লিখলে কি মানের কোনো চেঞ্জ হয়, দেখো তো কস 180 থেকে কিছু কম, মানে দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে কস মাইনাস, তার জন্য এই যে মাইনাস থাকবে। আমি চতুর্ভাগে যদি এইটাকে ঘুরাই তাহলে এইটাই পেয়ে যাব। তাহলে আমাদের এখন আমি লিখতে পারবো কস সি সমান কস 180 মাইনাস 45, তাহলে এটা হবে 135। উভয় পক্ষ থেকে কস কস বাদ দিয়ে দিলাম, তাহলে আমার থাকবে সি ইকুয়াল টু 135 ডিগ্রি। এই যে একটা প্রমাণ আর এই যে একটা প্রমাণ, এই দুইটাই আমাকে প্রমাণ করতে বলছিল। তোমাদের যদি কোনো অঙ্কতে সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ ইউভি ক্লাস, এই গ্রুপে পোস্ট করবা, ইনশাআল্লাহ ভিডিও আকারে সমাধান করে দেওয়া হবে।